जातिर पिता के सपरिवारे धानमंडी 32 नम्बर बाड़ी थेके देशद्रोही किछु सेना सदस्य हत्या करे। आर आज जातिर पितार 47तम शहादत बार्षिकी। शहादत बार्षिकी उपलक्षे बंगबंधु शेख मुजिबुर रहमान के निवेदित कविता पाठ अनुष्ठाने आमंत्रित सकल अतिथि के श्रद्धा और सालाम जानाच्छि आमी फाहिमा सरोवार सुफल। এখন মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব উক্ত অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লেখক গবেষক সভাপতি ঢাকা সাহিত্য পরিষদ জনাব জিয়াউল হক। এর অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের জন্য ডেকে নিতে চাই কবি সম্পাদক নির্বাহী সভাপতি ঢাকা সাহিত্য পরিষদ জনাব জায়েদ হোসেন লাকি। লাকি ভাই, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মূলত আজকে আমাদেরকে আমরা যে কারণে এখানে এসেছি সেটা হচ্ছে বাঙালি জাতির জনক, বাংলাদেশের জনক বলা যায়, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছিলেন ইন্দ্র সোহেল ভাই, জিয়া ভাই, ইনাদের মতো মুক্তিযোদ্ধারা। সে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়, সেই শোক সভা এবং বঙ্গবন্ধু পাঠ। এই বঙ্গবন্ধু পাঠ অনুষ্ঠানে মূলত ঢাকা সাহিত্য পরিষদ থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি, আপনারা জানেন। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকি, কিন্তু আজকের অনুষ্ঠান একটু ডিফারেন্ট। আজকে যেহেতু শোক দিবস, জাতীয় শোক দিবস, সেহেতু আজকে তো আমরা মানে একটা দিন তো আমরা শোক প্রকাশ করতে পারি, এটা করা উচিত। দেখা যাচ্ছে যে আমাদেরও কারো না কারো বাবা মা মারা যায়, সেই দিনটাতে কিন্তু আমরা রিজার্ভ থাকি, সেদিনে আমরা হয়তো অন্য কোনো কাজ করি না বা মন খারাপ থাকে। 365 দিনের মধ্যে আমরা একটা দিন থাকলাম না, একটু নীরব থাকলাম। এখন আজকের যে দিনটা 15 আগস্ট, এই দিনে যে আমার সামনে যে এই এতগুলো মানুষ এবং জনপ্রিয় মানুষ বলা যায়, এনারা যে আসতে পেরেছেন এটাতেই আমি ধন্য মনে করছি। আমাদের অন্যান্য প্রোগ্রামে যারা আসেন তারা জানেন যে 250-300 লোক হয়, এই হল তো ভরেই, তারপর আশেপাশেও লোকজন থাকে, অনেকে রাগ হয় চলে যায়, কিন্তু আজকে প্রত্যেকটা মানুষই কিন্তু এনগেজ, কোথাও না কোথাও এনগেজ প্রত্যেকটা মানুষ, শুধু শিল্পী সাহিত্যিক না, সবাই কোথাও না কোথাও কোনো না কোনো কাজে এই বঙ্গবন্ধুর মৃত্যু দিবস শহাদত বার্ষিকী কোনো না কোনো প্রোগ্রামে সবাই বিজি। তারপরেও বঙ্গবন্ধুকে ভালোবেসে এবং কবিতাকে ভালোবেসে যারা আজকে কবিতা পাঠ করতে এসেছেন, আজকে আমরা আমাদের লেখা শ্রেষ্ঠ কবিতাগুলো উৎসর্গ করব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা তো আমাদের লেখা কবিতাগুলো প্রিয়তমাকে উৎসর্গ করি, বউকে উৎসর্গ করি, আমি ম্যাক্সিমাম সময় বউকে নিয়ে কবিতা লিখি বেশি, ওর ছবি টবি ফেসবুকে বেশি দিই, হ্যাঁ, যাতে বান্ধবীরা একটু জেলাস ফিল করে। তো যার কারণে আজকে অনেক বান্ধবীরা আসে নাই, আমি বলেছি যে বিউটি পার্লারে যাওয়া যাবে না, হাসি হাসি করা যাবে না, আমার বউই আসেনি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আজকে তো আর হাসি হাসি করার দিন না। তো আমরা বঙ্গবন্ধুকে উৎসর্গ করে আমাদের জীবনের শ্রেষ্ঠ কবিতাগুলো আজকে আমরা পাঠ করব, বা যারা আবৃত্তি করতে পারেন আবৃত্তি করবেন। 5টার পরে সবাই চলে আসবে, 7টা 8টা 9টা পর্যন্ত আমরা প্রোগ্রাম করব, দেখা যাবে যে এরপরেও প্রোগ্রাম আসবে। আর এমনও হয় যেটা আমার আগের অভিজ্ঞতা যে মাইক সাইডে আমাকে চলে যেতে হয়, পরে তারাই অনুষ্ঠান চালায়, এমন হয়েছে। কিন্তু আজকে আজকে অনুষ্ঠানে সবাই আসবে, একটু সময় লাগবে, কারণ অনেকে বিভিন্ন প্রোগ্রামে এনগেজ আছে। আমি প্রথমে আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি যে এই এত ব্যস্ততার মধ্যে 15 আগস্টে শুধুমাত্র কবিতা পড়ার জন্য নিজের পকেটের টাকা খরচ করে সিএনজি ভাড়া দিয়ে কবিতা ক্যাফেতে এসেছেন, এজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা স্যালুট এবং একটা শ্রদ্ধা। আমরা মঞ্চে একটু কয়েকজন মানুষকে ডেকে নিই,
আমাদের মধ্যে চলে এসেছেন আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন কবি ইমরোজ সোহেল। ইমরোজ সোহেল স্যারকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি, বিশেষ অতিথি হিসেবে আপনি মঞ্চে চলে আসেন। আর আমাদের সাথে আরো অনেকেই আছেন। স্বাগত বক্তব্য বলতে কি দেখা যাবে যে মাইক শেষ পর্যন্ত আমাকে ধরতে হবে। আমার সাথে যারা আছেন এদের একটু পরিচয় করিয়ে দিয়ে আমাদের আলমগীর রেজা চৌধুরী আসবেন, উনি আমাদের প্রধান অতিথি। শাহিন রেজা আসবেন, তিনি উদ্বোধন করবেন। তিনি আমাকে ফোনে বলেছেন যে তুমি শুরু করে দাও, আমি এসে উদ্বোধন করে দিব। তারপর ডক্টর সাধু দোষী নিপু ভাই আসবে, আমাদের সৌমিত্র দেব আসবে, ফারজানা করিম আপা আসবে, আর আমাদের সংগঠনে যারা আছেন ঢাকা সাহিত্য পরিষদের সিনিয়র সহসভাপতি আছেন চারজন দেখতে পাচ্ছি, আমাদের মেহবুবা কুমার, তারপরে শিল্পী মানুদা, আমাদের দাদা আছেন, আমাদের আরেকজন বরেণ্য লেখক আছেন আমাদের মধ্যে, তারপরে সিরিয়াপ্পা, সবাই তো আমাদের নিজেদেরই লোক। আমরা শুধু কবিতা পড়ব এবং কবিতা শুনবো আজকে, কিন্তু কোনো হাততালি হবে না, হাততালি হবে না। আর অন্যান্য প্রোগ্রামে যেভাবে আমরা একদম হই হুল্লোড় করি বা সেলফি টেলফি করি, এগুলো করতে আমি একদম করজোরে নিষেধ করতেছি আর কি, অনুরোধ জানাচ্ছি। কারণ একটা দিন শোকের দিন, এই শোকের দিনটা আমরা এই শোকাবহভাবেই আমরা কাটাতে চাই। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আমাদের অক্টোবরে ঢাকা সাহিত্য পরিষদের নতুন একটা কমিটি হবে। আমরা ইতিমধ্যে একটা কমিটি করেছি বটে এক বছরের জন্য, কিন্তু সেই কমিটিটা আমরা যে স্বপ্ন যে আশা নিয়ে করতে করেছিলাম সেই কমিটিটা আমরা সেভাবে আশাগুলো পূরণ করতে আমরা পারিনি, আমরা ব্যর্থ হয়েছি, মানে টোটালি আমরা ব্যর্থ। ওই প্রোগ্রামে এখানে প্রায় 300 লোক ছিল রোমা, তাই না? আমরা যে যত রকমের স্বপ্ন দেখেছিলাম বা দেখিয়েছিলাম ঢাকা সাহিত্য পরিষদ থেকে আমরা কেন কোনো কী কী করব, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। এটারও একটা কারণ আছে, কিছু না করারও কিন্তু কিছু কারণ থাকে, আবার কিছু করারও কিছু কারণ থাকে, যেটাকে বলে কার্যকারণ তত্ত্ব। তো আমরা ব্যর্থতা দায়টা মাথায় নিয়েই নতুন করে আর একটা কমিটি করতে চাচ্ছি। সেটা এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসছে, যে অনেকে আমাকে বলছে যে আমরা ঢাকার লোক না, তবে ঢাকা সাহিত্য পরিষদে কেন থাকবো? আবার ঢাকা সাহিত্য পরিষদে কলকাতার লোক আছে, ব্রাজিলের লোক আছে, নেদারল্যান্ডের লোক আছে, তারপর আমাদের এই যে ওটা কি বলে ইন্ডিয়ার পাশে নেপালের লোক আছে, আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আছে। এখন ঢাকা সাহিত্য পরিষদ শুধু ঢাকা কেন্দ্রিক কবিতা চর্চা করবে নাকি বিশ্ব কেন্দ্রিক কবিতা চর্চা করবে? কবিতা চর্চার তো কোনো গণ্ডি নেই। কবিতা চর্চা করতে গেলে কবিতা, ধরেন যদি আমি রিলিজিয়াস কোনো বিষয় নিয়ে কথা বলি, ধর্ম নিয়ে কথা বলি, তাহলে তোমাকে একটা ধর্ম নিয়ে কথা বলতে হবে। আমি ধর্ম পালন করলে আমাকে হয়তো একটা ধর্ম পালন করতে হবে, কিন্তু আমি যখন সাহিত্য করতে আসব তখন আমাকে সব ধরনের সাহিত্য জানতে হবে, সে হোক না কানাডিয়ান, হোক না ইংরেজ, হোক না হিন্দু, হোক না বৈষ্ণব, হোক না খ্রিস্টান, লেখক যেই হোক না কেন, যে ধর্মের যে বর্মেরই হোক না কেন, সবার সাহিত্যটাকেই আমাদের জানতে হবে। সেহেতু আমাদের ঢাকা সাহিত্য পরিষদ বিশ্বকেন্দ্রিক কবিতা চর্চা করবে। আমাদের আরেকজন সংগঠক চলে এসেছেন, রমজান ভাই মঞ্চে চলে আসেন, আর মেহবুবা হক রুমা মঞ্চে চলে আসুন, শিল্পী মাহমুদা মঞ্চে চলে আসুন, আসবে না? আমরা ওই কমিটিতে আপনারা যারা আছেন, নতুন যারা এসেছেন, আরো নতুন অনেক লোকজন আসবেন, তারা কমিটিতে থাকবেন আশা করি। আমরা কমিটি নিয়ে পরবর্তীতে লাইভে কথা বলবো, ফেসবুকে কথা বলবো। আর আমরা আজকে চলে যাব কবিতায়। জ্যোতির্ময় সেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন সরাকার, তাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি, আপনি মঞ্চে চলে আসেন দাদা, আর আমরা কবিতা যাপনে চলে যাই। তার আগে আমাদের টিমে যারা আছেন একটু বরাবরের মতো পরিচয় করানোটা উচিত মনে করি। তা আমাদের সাথে আমার সাথে আরো তিনজন আছেন, তোমরা তোমাদের পরিচয় দাও। আমি ফাহিমা সরোয়ার সুফল, আমি একটি টিভি চ্যানেলে সংবাদ উপস্থাপিকা হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া ইসলাম কিশা, এখন আমি লাকি ভাইয়ের সাথে আছি, ভাইয়া যেখানে আমিও সেখানে। আসসালামু আলাইকুম, আমি জান্নাত কায়েবা,
সাহিত্যকে ভালোবেসে সাহিত্যের সাথে এসেছি, থেকে যাব সবসময়। ধন্যবাদ জান্নাত তায়েবা, তিশা এবং সুফল। ওরা মূলত আমাদের টিমে আরো অনেক অনেক মানুষ আছে, কিন্তু সবাইকে আজকে ইনক্লুড করতে পারিনি, সবাই বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকে। শিল্পী মাহমুদাকে পেয়েছি, কিন্তু মাহমুদা আমাদের এখানে আসতেছে না, ও আজকে অনেক মানে জোর করে আনতে হয়েছে। তারপর সিরিয়াপা, তো আমরা এখানে যারা নাম লিখেছেন এরাই কিন্তু মূলত কবিতা পড়বেন, এবং পরবর্তীতে যারা আসবেন তারাও কবিতা পড়বেন। আর অন্যান্যবারে যেভাবে দেখা যাচ্ছে যে ওই অনেকেই বলে যে আমাকে একটু আগে ছেড়ে দেন, আমাকে একটু আগে ছেড়ে দেন, হ্যাঁ আমরা হয়তো ওকে একটু আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো, কারণ ওর মা অসুস্থ হসপিটালে। আর এছাড়া আমরা এই সিরিয়াল বাই সিরিয়াল কবিতাটা পড়ে দেবো, কেউ যদি আবৃত্তি করতে পারেন আবৃত্তি করবেন, আর কেউ পাঠ করতে চাইলে পাঠ করবেন। শাবানা ইসলাম বন্যা আমাদের মাঝে আসেন, সামনের দিকে চলে আসেন, সামনের দিকে আসেন। তা আমরা তাহলে স্বাগত বক্তব্য বলে তেমন কিছু না, জাস্ট আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করেই প্রোগ্রামটা শুরু করলাম। তো আমরা চলে যাচ্ছি কবিতা আবৃত্তি এবং কবিতা পাঠের অনুষ্ঠানে, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোন একটা সেগমেন্টে। মাইক দিয়ে দিচ্ছি উপস্থাপক সুফলের হাতে। উনি এসেছেন ঢাকা কেরানীগঞ্জ থেকে। আমার হচ্ছে শেখ মুজিবুর রহমান। কাঁদো বাঙালি কাঁদো, এমন নেতা এ ভুবনে আসবে না আর আদর। স্মরণ করো স্মরণ, দেশের জন্য হাসি মুখে করল মৃত্যু বরণ। নেতা মহান নেতা, যার ছোঁয়ায় মুক্তি পেল বাংলার স্বাধীনতা। বীর শ্রেষ্ঠ বীর, পাকিস্তানের স্বৈরাচাররা ভয় পেত গভীর। ত্যাগী বড়ই ত্যাগী, দেশের তরে জীবন যৌবন বিলিয়ে দিল সবই। জ্ঞানী মহাজ্ঞানী, কেমন করে মুছে দিল পরাধীনতার গ্লানি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি খেতাব পেলে তুমি, তোমার জন্য ধন্য হল এই বাংলার ভূমি। প্রাণ মহাপ্রাণ, সবার মাঝে বেঁচে আছো শেখ মুজিবুর রহমান। এখন দেখে নিব ঢাকা লালবাগ থেকে আগত মোহাম্মদ রাজীব মিয়া। মোহাম্মদ রাজীব মিয়া, আপনি চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কবিতা আবৃত্তি করব, আমার কবিতার নাম ভুলবো না ভোলা যায় নাকি। লেখক আমি নিজেই মোহাম্মদ রাজীব মিয়া। ভুলবো না ভোলা যায় নাকি, হে প্রিয় শেখ মুজিবুর রহমান, তোমাকে রক্ত দিয়ে জীবন দিয়ে আনলে তুমি সোনার বাংলাদেশ। ক্যালেন্ডারের পাতা ঘুরে ঘুরে যখন বছরের মাঝে আসে সবার তরে, শোকের ছায়া 15ই আগস্ট, শোকের ছায়া পড়ে সোনার বাংলার প্রতিটি ঘরে, হৃদয় খনন হতে থাকে প্রত্যেক শ্রেণীর মানুষের তরে। তুমি নাই পৃথিবীর বুকে, হে প্রিয় শেখ মুজিবুর রহমান, হে প্রিয় শেখ মুজিবুর রহমান, তুমি দেখে যাও কতটা ভালোবাসে তোমাকে এই সোনার বাংলার মানুষ। তোমার সেই মধুর কণ্ঠের বাণী বাংলার আকাশ বাতাসে 15ই আগস্টে বাজে, তোমারই সেই বিপ্লবী কণ্ঠের আওয়াজ শুনে বারংবার প্রেমে পড়ে যায় এই সোনার বাংলার মানুষ। হে প্রিয় শেখ মুজিবুর রহমান, তুমি মৃত্যুবরণ করেও অমৃত্যু, তুমি তো সোনার বাংলার মানুষের হৃদয়ে বিরাজমান। হে প্রিয় শেখ মুজিবুর রহমান, এ ধরাতে হয়তো বা মুক্তি পেত না এই সোনার বাংলাদেশ, তুমি আসো তুমি থাকবে তুমি রবে। হে প্রিয় শেখ মুজিবুর রহমান, তোমাকে পেয়ে বাংলার মানুষ ধন্য। এদেশ আকাশ বাতাস গাছপালা সবাই বলে, হে প্রিয় শেখ মুজিবুর রহমান, তুমি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, তুমি মোদের গর্ব প্রত্যাশা, তোমারই তরে আমরা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আমার প্রিয় সোনার বাংলা। সবাইকে শুভেচ্ছা। আমি যে কবিতাটি পাঠ করছি সেটির নাম আকাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা। বাংলার চিরকালীন পোশাক লুঙ্গি গেঞ্জি চাপিয়ে প্রিয় বাঙালিদের বললেন, তোরা আমার কাছে কি চাস। প্রিয় বাঙালি তখন ব্যাক গিয়ারে, 71-এর হানাদার বটবৃক্ষের পাখিদের ডিঅ্যাক্টিভেট করে উড়িয়ে দিয়েছে নীলিমায়। সুর হয়ে গেল ক্লান্ত, পাতা ঝরে পড়ল বেদনায়,
সবুজ হয়ে গেল নীল তবু তুমি তোমার প্রথম পেন বাঙালিদের লাল গালিতে অভ্যর্থনা জানালে ভালোবাসার থার্মোমিটারে দিয়ে গেলে চিরকালীন আকাশ সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ মোহাম্মদপুর থেকে আসা রাজীব উদাসকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য প্রথমত আমি একটি ছোট ছড়া লিখেছি গত রাতে শেখ মুজিবকে নিয়ে প্রথমে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সেই ছড়াটি আবৃত্তি করতে চাই আমার ছড়ার নাম মুজিব মানে মুজিব মানে আর কিছু নয় মুজিব মানে শক্তি মুজিব মানে অকুত ভয় মুজিব মানে মুক্তি মুজিব মানে শির উঁচু মুজিব মানে আলো মুজিব মানে মন্দের ভিড়ে একটা ভীষণ ভালো মুজিব মানে খাঁটি নেতা মুজিব মানে জাতির পিতা মুজিব মানে হিমালয় মুজিব মানে স্বাধীন চেতা মুজিব মানে ছয় দফা মুজিব মানে আধার শেষ মুজিব মানে স্বাধীনতা মুজিব মানে বাংলাদেশ ধন্যবাদ